আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে যেসব ব্যক্তিরা শারাপ পান করে, যেসব ব্যক্তিরা গাঁজা খায়, যেসব ব্যক্তিরা অন্য কোনো পরকীয়াতে লিপ্ত রয়েছে বা কুকর্মতে জড়িত আছে, তাদেরকে কিভাবে ফিরিয়ে আনবেন, তাদেরকে কিভাবে শায়েস্তা করবেন। কারণ আমাকে 135 জন আমাকে ফোন দিয়েছেন অথবা মেসেজ করেছেন মিলিজুলিয়ে 135 জন শুধু এই ব্যাপারে যে হুজুর আমার স্বামী মদ খায় এবং অন্যর সঙ্গে পরকীয়া করে, আমার সঙ্গে জ্বালা যন্ত্রণা করে, আমাকে মারাধরা করে এবং এরকমও বলে থাকে যে আমাকে আমার এখানে কেটে দিয়েছে, আমার পেট কেটে দিয়েছে, ঠিক আছে, আমার দাঁত ভেঙে দিয়েছে, ঠিক আছে। তার জন্য আজকাল আমি এই পাওয়ারফুল আমলটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো প্রিয় শ্রোতাবৃন্দ, শুধু আপনাদেরকে একটা নকশা দেখাবো, এই নকশাটা আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন বা সেই নিয়ম অনুযায়ী আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই সে আর কোনোদিন মদ পান করবে না, ঠিক আছে। আপনি যার জন্য করবেন, সে যদি পরকীয়া হয় এই আমলটি করার পর আর সে পরকীয়া করবে না, সে যদি গাঁজা খায় তাহলে আর গাঁজা খাবে না, সে যদি মদ পান করে তার মদ পান করবে না, যদি কোনো কুকর্মতে লিপ্ত থাকে সেটাও কিন্তু ছেড়ে দেবে, ছেড়ে দিতে সে বাধ্য হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, জাস্ট এই নকশাটি আপনাদেরকে লিখতে হবে, লেখার পর ধৌত করে সেই ব্যক্তিকে, যেই ব্যক্তির জন্য আপনি করবেন সেই ব্যক্তিটিকে পান করাতে হবে। আর যদি মনে করেন সেই ব্যক্তি পান করবে না, ঠিক আছে, আপনার কথা শুনবে না, তাকে আপনি পান করাতে পারবেন না এবং সে হয়তো বিদেশে আছে, সে বিদেশে আছে আপনার কাছে নাই, তার জন্য কী উপায় সেটাও আমি বলে দেবো ভিডিওর শেষে। তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমি যেই নিয়মে বলবো সেই নিয়মেই আপনি অ্যাপ্লাই করবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আমার কাছে অলরেডি এই ব্যাপার নিয়ে 1361 জন এটার চিকিৎসা নিয়েছেন আমার কাছ থেকে, 1361 জন, যার মধ্যে 48 জন রয়েছে বাংলাদেশে, ঠিক আছে, তারপরে বাকি বাদ আমাদের ইন্ডিয়ার এবং মালয়েশিয়া, সৌদি আরব আর অন্য অন্য জায়গার। তো যাই হোক, তো আমার কাছ থেকে এনারা নিয়েছেন চিকিৎসা, ঠিক আছে। তো 1361 জন আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন, আলহামদুলিল্লাহ তারা এখন সুস্থ, তারা নিজেদের স্বামীদের জন্য নিয়েছে, কেউ নিজের ছেলের জন্য নিয়েছে, ঠিক আছে, কেউ নিজের ভাইয়ের জন্য নিয়েছে, কেউ নিজের বেটার জন্য নিয়েছে, ঠিক আছে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, তারা এখন কিন্তু এই আমলের ওসিলাতে, এই আমলের সদকাতে তারা এখন সুস্থ আছে, তারা এখন খুব ভালো আছে। তো আপনিও যদি চান আমার কাছ থেকে করে নিতে তাহলে অবশ্যই এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর না হলে আপনি যদি নিজে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে খুবই ভালো হবে। আমি চাইছি না যে আমার কাছ থেকে আপনি করে নেন, ঠিক আছে, যদি আপনি না পারেন, ঠিক আছে। এখন তো আমিল ভাই, কবিরাজ অনেক ভণ্ডমি করে মানুষের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে, আমার কাছে এমন এমন রেকর্ড আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশ থেকে আমাকে অনেকজনই ফোন দিয়ে কান্নাকাটি করেছেন এবং তার সঙ্গে কে কত টাকা নিয়ে মানে পালিয়ে গেছে, অনেক রকমের মানে জিনিস আমার কাছে রয়েছে, কিন্তু আমি কারো ব্যক্তিত্ব হিসাবে কারো আমি বদনাম করতে চাই না, ঠিক আছে। আপনাকে আমি এখনও বলছি এবং প্রত্যেকটা প্রায় ভিডিও দিয়ে আমি বলে থাকি, দেখুন যখন আপনি টাকা পয়সা দিবেন ভালোভাবে ভেরিফাই করে নেবেন, তবে কিন্তু আপনাদের কাছে আমি একটা হাত জোড় করে বলবো, কোনো কোবরাজের ফাঁদে পড়বেন না, ঠিক আছে। একজন ভালো আলিম যেনারা রুহানি জগতে কাজ করছে তাদের সঙ্গে যাবেন, ইনশাআল্লাহ সে আপনাকে কখনো আপনার সঙ্গে ঠকবাজ করবে না, সে আপনাকে কোনোদিনও ঠোকাবে না, ঠিক আছে, যতটুকু পারবে আপনাকে হেল্প করবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, আপনার যদি করতে চান, ইচ্ছা হয়, আপনার মন যদি ইচ্ছা হয়, আপনি যদি মনে করেন যে আমি করতে পারবো না, হুজুরের কাছ থেকে করিয়ে নেব, তো আপনি যদি আশেপাশে কোনো হুজুর থাকে তাকে দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা যদি আপনি মনে করেন আমার কাছ থেকে করে নেবেন তাহলে আপনি এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। তাছাড়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং কীভাবে করবেন, কখন করবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনি যদি নিজেই করে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে। তো চলুন এবারে আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে এবং যার কারণে খুব সহজে আপনি নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনি এই যে নকশাটি দেখানো হচ্ছে এটি এক পিঠে লিখবেন এবং আরেকটি আরেকটু আর কিছু আয়াত রয়েছে
এই আয়াতগুলো আপনি আরেকটি পিঠে লিখে দেবেন, ঠিক আছে? এগুলো কিন্তু চাঁদিতে খোদাই করবেন, অথবা তাম্বা, ঠিক আছে, তামা অথবা পিতল, যে কোনো আপনি ধাতুতে করে নেবেন, তামা অথবা পিতল অথবা চাঁদি, চাঁদিতে করলে খুবই ভালো হবে, ঠিক আছে? তারপরে আপনি এটাকে ধৌত করে খাওয়াবেন। আর যদি এটা পসিবল না হয় আপনার দ্বারা, এটা যদি পসিবল না হয় তাহলে এটা কাগজে লিখবেন জাফরন দিয়ে, ঠিক আছে? একদিকে এই নকশাটা লিখবেন আর একদিকে আয়াতগুলি লিখে নেবেন, ঠিক আছে? এই দোয়াটা লিখে নেবেন। তারপরে আপনি কবরস্থানে চলে যাবেন, ঠিক আছে? কবরস্থানে যাওয়ার সময় আপনি সাতটা মাটি ঢেলা নিয়ে নেবেন, পাক পবিত্র সাতটা মাটি ঢেলা নিয়ে একটা পুরানো কবরে, যে কবরটা ভেঙে গেছে সেই কবরে গিয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে যাবেন এবং সূরা ইয়াসিন পাঠ করবেন। পাঠ করার পর আপনি বলবেন যে ফালা বিন ফালা, মানে ওর নামটা লিবেন এবং এরকম বলবেন যে কাবার, মানে ফালা বিন ফালা কা দিল আসার, ঠিক আছে? আপনি সূরা ইয়াসিনটা একবার পড়বেন এবং সে মাটিটাতে ফু দিয়ে দিবেন, ঠিক আছে? মাটিতে ফু দিয়ে দিবেন, ফু দেওয়ার পর আপনি ঢেল কবরে ফেলে দিবেন, ঠিক আছে? ফেলার সময় আপনি বলবেন মানে ফালা ফালা বিন ফালা, মানে যার জন্য করছেন তার নাম এবং তার মায়ের নামটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর বলবেন যে তার দিলে যে এরকম খেয়াল রয়েছে সে যে এই কাজটা করে, আপনি বাংলাতেও বলতে পারেন, কোনো সমস্যা নাই, বাংলাতেই বলবেন যে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি তার মায়ের নাম এরকম, সে শারাপ পান করে, সে যেন শারাপ পান করা ছেড়ে দেয়, কবরবাসীর মতো যেন এরকম এরকম হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, এরকম যেমন শান্ত হয়ে যায়, যেমন যে মারা যায় সে আর কোনো কিছু করতে পারে না, শান্ত হয়ে শান্তি হয়ে যায় ওখানে, যে যতই পাগলা হোক আর যতই মদঘর হোক, গাঁজাখর হোক আর যাই হোক না কেন, সে কিন্তু কবরে যাওয়ার পর সুস্থ হয়ে যায়। তো এরকম বলবেন যেমন কবরবাসীরা যেভাবে সুস্থ হয়ে যায় সেভাবে যেন সুস্থ হয়ে যায়। এবার সে যে কাজটা করছে, যদি আপনি পরকীয়াতে থাকেন, না যায় কোনো সম্পর্ক, সেভাবে বলবেন। যদি শারাপ পান করে তাহলে শারাপের নাম লিবেন, যদি গাঁজা খায় তো গাঁজার নাম লিবেন, ঠিক আছে? যদি অন্য কোনো কুকর্মই লিপ্ত থাকে সেটার নাম নিয়ে আপনি ফেলে দেবেন। এভাবে আপনি সাতটা ঢেলা এক একটি করে সাতবারে আপনি সাতটি ফেলে দেবেন এবং সাতবার সূরা ইয়াসিন পাঠ করবেন, ঠিক আছে? তারপরে আপনি যে নকশাটা নিয়ে গেছেন বানিয়ে সেটা আপনি দাফন করে দেবেন। দাফন করে দেওয়ার পর চলে আসবেন, ইনশাআল্লাহ দেখবেন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি সে কুকর্ম ছেড়ে দিয়েছে, তার যেটার জন্য আপনি করে দিয়ে আসছেন সে কিন্তু সেটা ছেড়ে দিয়েছে, সে আর করবে না ইনশাআল্লাহ। এটা আমার ইমান, এটা আমার আকীদা, ঠিক আছে? কারণ এটা আমি অনেকজনকে করে দিয়েছি, বিদেশ থেকেও, বিদেশ থেকে যারা করেছেন তাদেরকেও করে দিচ্ছি, আস্তে তাদের নাম ধরে, ঠিক আছে? এখানের কবরস্থানেই করে দিয়েছি। তো আপনারা বেশি ভালো হবে যদি আপনারা নিজের থেকে করে নিতে পারেন, খুবই ভালো হবে, ঠিক আছে? যদি না করতে পারেন তো আপনি আশেপাশে কোনো ওলামায়ে কারাম আলিমদের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? তাছাড়া যদি আপনি ইচ্ছা হয়, মনে হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর আজকের ভিডিওটা এখান থেকেই। যদি কোনো রকমের আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন করে কমেন্ট করে জানাবেন, এবং যিনারা এই আমলটি করবেন অবশ্যই এটি এজাজত নিয়ে নেবেন, ঠিক আছে? এজাজত নিয়ে আপনি আমলটি করবেন। আর যিনারা আমিল দেখছেন বা মোতাব্বির ভাইরা যিনারা দেখছেন তেনাদেরকে বলবো আপনারা পার্সোনালভাবে যোগাযোগ করবেন অথবা কমেন্ট সেকশনে অবশ্যই এজাজত নিয়ে নেবেন, ঠিক আছে? আর বুঝতে যদি কারো সমস্যা হয় তাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ।